তো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রফেশনালভাবে ইউটিউবের লগু বানিয়ে নেবেন আপনার নিজের যে কোনো ফটোকে কার্টুনের মতো করে ইউটিউবের লগু বানিয়ে নিতে পারবেন তো আজকে আমি এই টিউটোরিয়াল সম্পূর্ণ দেখিয়ে দিব তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দিন যাহাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো কার্টুনের মতো করে নিজের ফটো দিয়ে লঘু বানাতে হলে প্রথমে এখান থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য এখান থেকে প্লেস্টোর অ্যাপসটি ওপেন করে দিবেন ওপেন করার পর এখানে লিখে দিবেন টুন অ্যাপ তো আমি লিখে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এখন দেখতে পারছেন এই অ্যাপসটি এখানে চলে আসছে তো কি আপনারা ইনস্টল করে নেবেন তো এটা আমার ইনস্টল রয়েছে তো এটাকে আমি এখান থেকে ওপেন করে দিলাম তো আমি এটাকে ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে এইরকম একটি ইন্টারফেস চলে আসছে দেখতে পারছেন তো এখানে একটু লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারছেন এখানে আপনার গ্যালারিতে থাকা সব ফটো এখানে চলে আসছে তো এখান থেকে আপনি যেই ফটোটি কার্টুনের মতো করে লঘু বানাবেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো এখানে দেখতে পারছেন এখানে এই যে ফটোটি রয়েছে এটাকে আপনার এখান থেকে জুম করতে পারবেন তো এখানে এখানে নিয়ে বসিয়ে দিবেন তো আমি এখানে এখানে নিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে নিচে একটা পার্সেন্ট রয়েছে ওকে তো এখানে ওকে তা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারছেন নিচে এখানে লোডিং হচ্ছে লোডিং পর এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসবে তো দেখতে পারছেন এইরকম একটি ইন্টারফেস চলে আসছে তো আসার পর এখানে উপরে রয়েছে এখানে এই যে ক্রস এখানে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ইয়ার চলে আসছে তো এটা আমি এখানে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর এখানে এরকম চলে আসছে তো দেখতে পারছেন তো এখানে দেখতে পারছেন আমার এই যে ফটোটি রয়েছে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে অটোমেটিক রিমুভ হয়ে গেছে তো এখানে দেখতে পারছেন রয়েছে এই যে কিছু কিছু এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে দেখতে পারছেন এখানে কিছু ব্যাকগ্রাউন্ড চেষ্টা রয়েছে তো এটা আমি রিমুভ করবো রিমুভ করার জন্য এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইরেজার তো এখানে আমি ক্লিক করে দিব তো এখান থেকে আপনি যেই ব্যাকগ্রাউন্ডগুলি রিমুভ করবেন সেই ব্যাকগ্রাউন্ডগুলি এখানে রিমুভ করে দিবেন তো এখানে ট্যাপ করে ধরে আপনারা এখানে টেনে এরকম আপনি যেই জায়গাটুকু রিমুভ করবেন সেই জায়গাটুকু এরকম করে রিমুভ করে দিবেন তো দেখতে পার্সেন্ট রিমুভ হয়ে গেছে তো এরকম করে আপনারা রিমুভ করে নেবেন রিমুভ করা হয়ে গেলে এখানে উপরে একথ পার্সেন্ট রয়েছে অ্যাপ্লাই তো এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পার্সেন্ট অনেক অনেক কালার রয়েছে তো এখান থেকে আপনারা যে কোনো একটি কালার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি এখানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম তো দেখতে পার্সেন্ট দিয়ে দিলাম চাইলে আপনারা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড এরকম করে দিয়ে দিতে পারবেন তো আপনার পছন্দের একটি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে উপরে একটি পার্সেন্ট রয়েছে অ্যাপ্লাই তো আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পার্সেন্ট রয়েছে এখানে সেই তো এখানে আমি সেইবির উপর ক্লিক করে দিলাম সেইভের পর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে রয়েছে সেভড মানে আমার এই ফটোটি এখান থেকে সেভড হয়ে গেছে তো এখন আপনারা এখানে গ্যালারিতে গিয়ে ওই ফটোটিকে দেখতে পারবেন কারণ দেখতে পারছেন ওই ফটোটি এখানে গ্যালারিতে চলে এসেছে তো এখন চাইলে আপনারা এই লঘুটি আপনারা চ্যানেলে গিয়ে লাগাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনি আগে পেয়ে যান ধন্যবাদ